মস্কো শপিং মলে কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনার মতো অতীতে বেশ কিছু ভয়াবহ হামলার সাক্ষী হয়েছে রাশিয়া। ১৩ সেপ্টেম্বর ১৯৯৯ হঠাৎ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি আটতলা ভবন, এতে প্রাণ হারান ১১৮ জন। সে সময় দুই সপ্তাহের ব্যবধানে দেশটির দক্ষিণাঞ্চল ও মস্কোর ৫টি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এতে নিহত হন আরও ২৯৩ জন। হামলার দায় স্বীকার করে মুসলমান অধ্যুষিত চেচনিয়া থেকে আসা বিচ্ছিন্নতাবাদীরা। এর ঠিক তিন বছর পর ২০০২ সালের ২৩ অক্টোবর মস্কোর দুব্রোভকা থিয়েটারে একটি সঙ্গীত উৎসব চলাকালে ৮০০ জনকে জিম্মি করে চেচেন বিদ্রোহীরা। প্রতিপক্ষকে কাবু করতে বিষাক্ত গ্যাস প্রয়োগ করেন আইনশৃঙ্খলা বাহিনী। ৩ রাত ২দিনের রুদ্ধোদ্ধার অভিযানের পর জিম্মিদের উদ্ধার করেন তারা। এ ঘটনায় নিহত হন ১৩০ জন জিম্মি। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০০৩ সালে মস্কোর তুশিনোর বিমান ঘাটির কাছে একটি রক কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালায় চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। এতে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০,০০০ মানুষ। পরের বছর ৬ ফেব্রুয়ারি রাশিয়ার একটি সাবওয়েতে তাদের চালানো বোমা হামলায় প্রাণ হারান ৪১ জন। এত কিছুর পরও দমে যায়নি চেচেন বিদ্রোহীরা। ২০১০ সালের ২৯ মার্চ মস্কোর রুশ গোয়েন্দা সদর দফতরের পাশে লুবিয়াঙ্কা স্টেশনে হামলা চালায় তাদের দলের দুই নারী আত্মঘাতী হামলাকারী। এতে নিহত হন ৪০ জন। সে সময় হামলার দায় স্বীকার করেন এক চেচেন নেতা। ২০১১ সালের ২৪ জানুয়ারি মস্কোর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতীদের চালানো হামলায় নিহত হন ৩৭ জন। মৌসুমী সাথী, সময় সংবাদ।